আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি বাংলাদেশের এই 18 কোটি মানুষের বর্তমানে নয়নের মণি, এজন্যই যে আপনাকে আজকে অন্তরের অন্তস্থ থেকে সাধুবাদ জানাচ্ছি। মুজিব শতবর্ষের যে অঙ্গীকার, অসহায় গরিব দুঃখীদেরকে ঘর দিয়েছেন, তাদের অন্তরের মনে কোঠায় আপনি স্থান নিয়ে নিয়েছেন। আপনি অনেক আগে রোহিঙ্গাদেরকে যখন তাদেরকে বসবাসের জায়গা দেন, তখনই আপনি মাদার অফ হিউম্যানিটি হয়েছিলেন। আজকে আবারও আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং তাদের জন্য কিছু করছেন। হয়তোবা আমি আওয়ামী লীগ করি না, বা আমি বিএনপি করি না, বা আমি জামায়াত করি না, আসলে কোনো কিছু করা লাগে না। কাউকে ভালোবাসতে গেলে যে দল করতে হবে এমন কোনো শর্ত কিন্তু নাই। প্রত্যেকটা মানুষ, যে কেউ যে কাউকে ভালোবাসতেই পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আজকে দুটা আবেদন থাকবে, যদি একটু বিবেচনা করে মেহরবানি করে দেখুন। আমার বাড়ি যেহেতু ফেনী, চিতুলিয়া ইউনিয়নে, ঠিক এই চিতুলিয়া ইউনিয়নেই কিন্তু আমার আপনার ঢাকা দক্ষিণের প্রাক্তন সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বাড়ি। আসলে দল হিসেবে না, ব্যক্তি হিসেবে, যে সম্রাট আসলে কি বলবো বুঝতে পারতেছি না, সম্রাট সম্রাটই, ইসমাইলের অন্য কোনো কিছু হইতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। দুঃসময়ের সম্রাটকে আজকে এত কষ্ট করতে হবে, এই সুসময়ে এসে ওকে জেলখানায় থাকতে হবে, এই জিনিসটা কেন জানি আমরা মেনে নিতে পারছি না। কারণ সম্রাট আসলে কতটুকু দোষী আইনের মাধ্যমে সেটা একমাত্র আইনই জানে এবং উপরওয়ালা জানে। হ্যাঁ, মানুষ অবশ্যই দুর্নীতি করে, অনেক খারাপ কাজ করে, আপনি দুর্নীতিবাজদেরকে ক্ষমা করবেন না এটাও ঘোষণা করছেন, এটাও ঠিক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, একবার কি দেখবেন সম্রাটের মায়ের দিকে, যেই মা কখন যে আসে আর কখন চলে যাবে জানি না দুনিয়ার থেকে। সম্রাটকে তার মায়ের কোলে ফিরিয়ে দিন, এটা আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে দেখেন, একটা হাদিস শুনছিলাম, জানি না শুদ্ধ কি ভুল, যে 80 বছর পরে মানুষের জন্মের, অর্থাৎ 80 বছর পরে স্বয়ং আল্লাহ নাকি ফেরেশতাদেরকে নিষেধ করে দেয়, যে ফেরেশতারা আর লেখো না। অর্থাৎ 80 বছর পরে যে মানুষের যে দোষ গুণ, এই জিনিসগুলো লিখতে নিষেধ করে আমার মহান রব্বুল আলামিন। তো আপনারা অলরেডি 74 হয়ে গেছে, আর বেশি দিন নেই 80 হতে। হ্যাঁ, কিন্তু একজন কোরআনের পাখি যে আজকে অনেক বছর ধরে খাঁচায় বন্দি, ওনার যে শেষ ইচ্ছাটা ছিল, এটা বাংলাদেশের সেই 18 কোটি মানুষের ইচ্ছা যে উনি আবার ফিরে আসুক, উনি আমাদের সামনে এসে হ্যাঁ দু একটা মজমা করুক, ওনার কিছু কথা শুনি। দুনিয়া থেকে তো অনেক মানুষ চলে গেছে, যারা চলে গেছে তারা কিন্তু আর ফিরে আসবে না এই দুনিয়াতে, একদিন না একদিন মানুষ তো চলেই যাবে। তো যাওয়ার আগে অন্তত পক্ষে, জানি না কিভাবে কিভাবে মানে ক্ষমা করবেন আমি জানি না, কারণ বেশ কিছুদিন আগে আপনি নিজে কিন্তু বলেছিলেন যে কিছু কিছু মানুষকে, কিছু কিছু কয়েদিকে, কিছু কিছু অপরাধীকে মাফ করে দিবেন এবং তাদের সাজা কমিয়ে দিবেন। ওই সুবাদে, ওই আশায়
আপনার কাছে এই দুইজনের মুক্তি কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী। কারণ প্রত্যেকটা জিনিস আপনি খুব ভালো করে জানেন, প্রত্যেকটা জিনিসই আপনার নলেজে থাকে। হয়তো আমার এই কথা আপনি পর্যন্ত পৌঁছবে কিনা জানি না। আমি বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা জাতীয় পার্টি, আমি আসলে কোনো দল সম্পর্কে বুঝি না। আমি শুধু এইটুকুই বুঝি যে সম্রাট আমাদের এলাকার, পাশাপাশি সম্রাটের মা অনেক বয়োবৃদ্ধ, পাশাপাশি দেলোয়ার হোসেন সাইদি সাহেব যার বয়স হয়ে গেছে 80 বছরের উপরে। তো এইসব দিক বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে যদি মানে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, মেহরবানি করে এই দুইজন ব্যক্তিকে খালাস দেয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী, এটাই আমাদের দাবি। ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।